বাংলা সাহিত্যের কিছু অজানা অচেনা গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ প্রয়াস রবি বৈঠকি। আজ আপনাদের জন্য রয়েছে সুধীর কুমার বড়ালের লেখা একটি ছোট্ট নাটক, যেটিকে আমরা শ্রুতি নাটকের রূপ দিয়েছি। নাটকটির নাম কৈলাসে নতুন হাওয়া। গল্প পাঠে নন্দিতা, সৌমিলি, দেবজিৎ, অর্ঘ, দেবদীপ, সৌমিক এবং অগ্নিভ। গল্পের সূত্রধার আমি, দেবদীপ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প কৈলাসে নতুন হাওয়া। কৈলাসে এখন গণেশ আর কার্তিকের ক্রিকেট ম্যাচ চলছে। যদিও ব্যাট হিসেবে রয়েছে একটা কাঠ ও বল হিসেবে রয়েছে একটা গোল পাথর, এবং একটা বড় পাথরকে করা হয়েছে উইকেট। এবার কার্তিক বল করছে আর ব্যাটসম্যান হয়েছে আমাদের গণেশ দাদা। দাদা এবার বল কর। গণেশ ভালো করে শট মারবি কিন্তু। হ্যাঁ মা গো, ওটা তো মনে হচ্ছে লক্ষ্মীর গলা, বলটা কি আবার ওর লাগেনি তো? কার্তিক দা এবার কি হবে, সর্বনাশ মাসছে তো। চল চল গিয়ে দেখি গা, এই লক্ষ্মী কোথায় লাগলো দেখি। দেখতে হবে না, আমি আর হাঁটতে পারবো না। উফ মা গো, কি হয়েছে, এমন করছিস কেন, কিসে লাগলো? দাদা পাথর চুরে পায়ে মেরেছে। ও মা কই দেখি, কাল শীতে পড়ে গেছে, তোরা কি খেলার জায়গা পাস না? ধুর, এখানে কোথায় খেলবো, মাঠ নাকি যে এখানে খেলবো। তুই কোথায় ছিলি? বাবার জন্য ফুল তুলছিলাম। ও মা গো, আহারে তোরা কি খুনে, খেলতে গিয়ে বোনকে পাথর ছুড়ে মারবি? আমাদের কি বল আছে, পাথর ছাড়া কি নিয়ে খেলবো আমরা? পাথরটা বোনকে দেখে ছুড়বি তো। ভাই বলটা হিট করতে পারলো না, ব্যাটটা তো কাপড়ের কোচায় বেঁধে গেল। দেখ এসব সেকেলে পোশাক পরে কি আর খেলা হয়, এই বস্তা আর যে কতদিন পড়তে হবে। মা এই কাপড় পরে তোমার সঙ্গে এবার যাব না। মা এ কি কথা তোর, তুই না গেলে ওদের নবপত্রিকার ঘট বসবে না। ভাই ঠিকই বলেছে, এ যুগে আর ওই স্যুট প্যান্ট নেকটাই ছাড়া কেউ আর শ্রদ্ধা করে না। আমিও শাড়ি পরে যাব না, আজকাল মেয়েদের কত রকম পোশাক উঠেছে, বেলপেট, স্যুট, সালোয়ার কামিজ, মিডি, ম্যাক্সি, আরও কত কি। মেয়েরা মণ্ডপে এসে দাঁড়ালে চোখ জুড়িয়ে যায়, গহনাগাটির বালাই নেই, হাতে শুধুমাত্র ঘড়ি। এরা কত স্মার্ট, আর আমরা ওই ধুতি শাড়ি পরে ক্যাবলা সাজে দাঁড়িয়ে থাকি। ধুর ধুর ধুর, এই সংসে যে আমি আর ওখানে যাব না। এবার এই তিন ভাই বোনের মধ্যে আমাদের সরস্বতী দিদির আগমন ঘটল। দাদা তোরা ব্যস্ত হবি না, সময় হলেই দেখতে পাবি, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তার মানে? মায়ের সামনে বলবো না। কানে কানে বল। সরস্বতী দিদি লক্ষ্মী দিদির কানে কানে কি যেন বলল। তোদের হাসি তামাশা আমার ভালো লাগছে না, যাবার দিন যত এগিয়ে আসছে আমার ভীষণ চিন্তা হচ্ছে। এতে চিন্তার কি আছে, বাপের বাড়ি যেতে গিয়ে সব মেয়েদেরই আনন্দ হয়। জানিস না ওখানে যেখানে সেখানে যখন তখন বন্ধ দুর্ঘটনা লেগেই আছে। তুমি সঙ্গে থাকলে কোনো দুর্ঘটনা হবে না। ফাজলামি করবি না। মা দুর্গা আবার নিজের কাজে চলে গেলেন। মায়ের অনুপস্থিতিতে দুই ভাই সরস্বতী দিদির ওপর চড়াও হয় গোপন কথাটি জানবার জন্য। মা নেই, এবার তো আমাদের বল কি ব্যবস্থা করেছিস। সরস্বতী দিদি একটা কাগজ বার করল, তারপর বললেন, এই দেখ মায়ের লিস্ট, যাবার আগে নন্দিদাকে এর বদলে আমি একটা নতুন লিস্ট
ধরিয়ে দিয়েছি। এ কথা আমাদেরকে আগে বলিসনি কেন? বলে মরি আর কি। বোন মায়ের যা ন্যাওটা দিত সব ফাঁস করে। আহা, আমি বুঝি তাই মার মনে কষ্ট দিতে পারি না। তুই ভাবিস না, মা প্রথমে খুঁতখুত করলো, পরে পছন্দ করবে, মেনে নেবে। নন্দী দাদারা কবে ফিরবে? আজকালই আসবে মনে হয়। ওই যে মোট মাথায় বাবার দুই চেলা আসছে, অনেকদিন বাজবে ওরা। নন্দী ও ভৃঙ্গি যেই মাত্র কৈলাসে এসেছেন, আমাদের গণেশ দাদা আর কার্তিক দাদা তাদের মাথা থেকে মোটা নামিয়ে নেয়। আর এই দিকে নন্দী ও ভৃঙ্গি ক্লান্ত দেহে বসে পড়ে ও গায়ের ঘাম মুছতে থাকে। হঠাৎই আমাদের দুর্গা মা রেগে মেগে নন্দী ভৃঙ্গির কাছে আসেন, তার হাতে সদ্য কিনে আনা নতুন চুড়িদার। তোদের কি কাণ্ডজ্ঞান নেই? নন্দী ভৃঙ্গি তো ভয় পেয়ে উঠে দাঁড়ালো। নন্দী বলল, কেন মা? আমি এই পোশাক পরি? তোদেরকে আমি যা লিখে দিলাম। বড়দি ভাই, আপনার কাগজ নিয়ে ভালো করে লিখে দিলেন। বুঝেছি, সব ওই ফাজিল মেয়েটার কীর্তি। ভৃঙ্গি বলল, মা, বর্তির হাতের লেখা দেখে সবাই আশ্চর্য, এমন সুন্দর হাতের লেখা কেউ দেখেনি। আমরা বর্দির নাম করতেই ওই লেখা নিয়ে কি ভক্তি! আমাদেরও তখন কত আদর যত্ন, কত কি ফল মিষ্টি খাওয়ালো। মা, আমি সব কবজি ডুবিয়ে মেরে দিয়েছি, তবে নন্দিদা কিছুই খেতে পারেনি। তুই এমন করে খেয়েছিস যেন কখনো কিছু খাস নি। আমি তোর মতো না, বাবার পেশাদ না হলে মুখ রুচছে না। মা, ওর কথা শুনে ওদের কি হাসা হাসি। মা, ওখানে এক নতুন মশলা খেয়ে তোমার ভৃঙ্গি ভিড়মিকে পড়েছিল, ওর দশা দেখে তো সবাই ভয় পেয়ে গেছিল। সে কি রে, কি খেয়েছিলি? তোরা এইসব ছাইপাশ যেখানে সেখানে খেয়ে কোনদিন মরবি? ওই নতুন মশলাটার নাম হেরোইন, আমি খাইনি, বাবার জন্য এনেছি। তুই মার কাছে ফাঁস করলি কেন? তুই আমার কথা বললি কেন? তোরা চুপ করবি? আমার মাথা ঘুরছে, এই পোশাক পরে কেমন করে সকলের সামনে দাঁড়াবো? আর সময় নেই নতুন কাপড় আনার। আপনি ভাববেন না মা, নারদ মুনির ঢেঁকি চেপে আমরা যাবো আর কাপড় নিয়ে চলে আসবো। কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী নতুন পোশাক পরে আধুনিক নৃত্যের ছন্দ তুলে হাসতে হাসতে প্রবেশ করে। মা, তাই তো, তোদেরকে বেশ মানিয়েছে দেখছি। মা, তুমিও পরে এসো, দেখবে তোমাকেও ভালো লাগবে। এচ্ছি, এসব কি আমাকে মানায় না সাজে, ছেলে মেয়েরা পড়লে। মা, তুমি সেকেলেই থেকে গেলে, যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্তত চলো। না মা, তুমি শাড়ি পরবে, তোমাকে আমরা মাতৃবেশেই দেখতে চাই। আপনি সার্বজনীন মা হয়ে আমাদের সামনে সর্বকালে সর্বজনে বিরাজ করুন, পূজিত হন। এমন সময় মহাদেব বুট স্যুট কোট প্যান্ট পরে নতুন বেশে হাজির হন। তার এই নতুন সাজ দেখে সবাই খুব খুশি হয়ে ওঠে। নন্দী ভৃঙ্গি বাবাকে ভক্তি ভরে প্রণাম করল। এতক্ষণ আপনারা শুনছিলেন কৈলাসের নতুন হাওয়ার নাটকটি। আমাদের এই ছোট্ট প্রয়াস ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।